গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দীপ অফিস যাবে, তাই সকাল সকাল উঠেছি। আর কিছু জিনিস আমি কালই করে রেখেছিলাম, সেটা হচ্ছে এই ময়দাটা মেখে রেখেছিলাম আর আলুর তরকারিটা করে রেখেছিলাম। বাকি সব আজকে বানাবো, আজকের ব্রেকফাস্ট আর যেটাও টিফিনে নিয়ে যাবে। দীপ অফিস গেলে আমার একটা ভীষণ সুবিধে হয় যে সকাল সকাল সব কাজ আমার হয়ে যায়, কারণ ওকে যেটা টিফিনে দিই সেটাই আমি দুপুরে খাই। ওকে আজকে টিফিনে লুচি তরকারি দেব, সেটাই আমি দুপুরে খাবো। জলখাবারে দীপকে একটা নর্মাল স্যান্ডউইচ বানিয়ে দেবো ভেতরে আলুর পুর দিয়ে। এই পুরটাতে বিশেষ কিচ্ছু নেই, ধনে পাতা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, নুন আছে, লঙ্কা আছে, আর আছে সেই ভাজা মশলা যেটা আমি সব সময়ের জন্য বানিয়ে রাখি। ডেলি ভ্লগ আমার যারা দেখো তারা জানো যে আমি কোন মশলার কথা বলছি, যে মশলাটা আমি সব জায়গায় ব্যবহার করতে পারি, খুব কাজে লাগে আমার এই মশলাটা। দীপের কোনো খাবারে আমি বাটার ঘি দিই না, কিন্তু আজকে এই স্যান্ডউইচটা আমার বাটারে একটু ভাজতে ইচ্ছা হলো, কারণ আলুর পুরটা এত সুন্দর হয়েছিল। এই স্যান্ডউইচটা দীপ ভীষণ পছন্দ করে। আমার জন্য ওই যে আটা, সরি, ময়দা মাখা ছিল সেটারই আমি দুটো রুটি করে নিলাম। আমার রুটি তরকারিটা ভীষণ ভালো লাগে সকালবেলা, আর অনেকক্ষণ পেটটাও ভরে থাকে। দীপ অফিস চলে যাওয়ার পর আমি বিছানা গুছিয়ে এখন রণকে নিয়ে স্কুল যাব। রণকে এখন রেডি করছি, কারণ আমার সব কাজ হয়ে গেছে, আর কোনো কাজও নেই। আর আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি দীপের অফিসের জন্য। বেশিরভাগ সময় আমরা যেটা খাই সেটাই রণকে দিই, লুচি হলে, পরোটা হলে, কচুরি হলে সেটাই রণকে দিই। কিন্তু আজকে ওর জন্য এই খিচুড়িটা বানিয়ে দিলাম, দুরকম ডাল আর চাল দিয়ে, যেটা আমি করে থাকি সবসময়, আমরাও মাঝে মাঝে খাই। এটাতে আসলে অনেকটা প্রোটিন থাকে, তো আর এটা খাওয়াতে আমার অত খাটনি হয় না। চামচে করে ভালো করে চটকে বাটার দিয়ে মেখে চামচে করে খাইয়ে দিই, সাথে একটা ডিম সেদ্ধ। ও খেয়েও নয়, খেতেও সুন্দর, আর শরীরে অনেকটা প্রোটিন ঢোকে বলে আমারও অনেকটা শান্তি হয়। আজকে যেহেতু রণ অনেক তাড়াতাড়ি উঠেছে আর অনেক বেশিক্ষণ ধরে খেলাধুলা করেছে, তাই ভাবলাম হয়তো দুপুরে ঘুমিয়েও যেতে পারে, কিন্তু সেগুড়ে বালি ঘুমালো না দেখে আমি ভাবলাম কাজ মিটিয়ে ফেলা ভালো, যা যা কাজ পেন্ডিং আছে, কারণ আজকে আবার সন্ধেবেলা এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে। তো রণকে আমি দীপের কাছে রেখে যাব, দীপ অফিস থেকে ফিরলেই আমি রণকে দীপের কাছে রেখে বেরিয়ে যাব। হুম,
ভেরি গুড, চলো। ওয়াশিং মেশিনে তিন রকমের অপশান আছে, একটা লাইট, একটা মিডিয়াম, একটা হেভি। প্রত্যেক দিনে জামা কাপড় কাচার জন্য একদম লাইটটাই ঠিক আছে, কিন্তু আজকে যেহেতু বিছানার চাদর আর বালিশের ওয়ার আছে তাই আমি মিডিয়ামে দেব। মিডিয়ামে $3 আর হেভিতে $3.25 আর একদম লাইটে $2.75। খুব বেশি নোংরা জামা কাপড় হলে তবেই হেভিতে দিতে লাগে, না হলে লাইটেই কাজ চলে যায়। এই কার্ডটা হলো লন্ড্রি কার্ড, এটার মধ্যেই টাকা ভরা থাকে, আর ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে এটাতে টাকা ট্রান্সফার করার মেশিনও কিন্তু এই লন্ড্রি রুমেই আছে, সেটা অন্য কোনো একদিন আপনাদের দেখাবো। দীপ অফিস থেকে আসতে না আসতেই রনকে ওর হাতে ধরিয়ে আমরা বেরিয়ে পড়েছি সব বন্ধুরা মিলে। তো বিদ্যা আসলে দক্ষিণ ভারতীয়, তো তাই একদিন ধোসা খাওয়ার আবদার করেছিলাম, তো ও বলেছিল ধোসা খেতে গেলে আমার বাড়িতে এসে খেতে হবে কারণ এটা একদম গরম গরম খেতে হয়। ব্যাস অমনি যেচে ইনভাইট নিয়ে নিলাম আমরা নিজেরাই, ডেট ফিক্সড করে ফেললাম যে কবে যাব ওর বাড়ি ধোসা খেতে। আমরা নিজের থেকে আসবো বলে ও এত খুশি হয়েছে যে প্রচুর রকমের রান্নাও করে ফেলেছে। বাচ্চা নিয়ে আসলে এতগুলো রান্না করে সব মেনটেন করাটা একদমই খুব একটা সহজ কাজ নয়। একটা ধোসা শুধু চালের আর একটা ধোসা চাল আর ডালের, তো দুটোর ধোসাই অসম্ভব সুন্দর খেতে, তার সাথে চাটনি, আলুর তরকারি, মিষ্টি, কার্ড রাইস, ও এত কিছু বানিয়েছে আমরা কোনটা ছেড়ে কোনটা খাবো খুঁজে পাচ্ছিলাম না। দেখো ওকে ছেড়েই আমরা খেতে বসে গেছি, আসলে ওই জোর করে আমাদের বসালো, ও চায় যে আমরা গরম গরম ধোসাটা যাতে খেতে পারি, কারণ এই গরম গরম ধোসা খাওয়ার মজা যে কতটা সেটা আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখনই টের পেয়েছিলাম। যাওয়ার সময় এত তাড়াহুড়ো ছিল, লন্ড্রি থেকে জামাকাপড়গুলো এনে রেখে দিয়ে চলে গেছিলাম, তাই এসে এখন গোছাতে হবে, কারণ এসে এখন আমার আর কোনো কাজ নেই। রনকে দীপ খাইয়ে দিয়েছে, রনকে শুধু ঘর থেকে আমাদের তিনটে বালিশ আনতে বলেছিলাম, কারণ ওগুলোর ওয়ারগুলো কেচেছি তো ওগুলো একবারে পুড়িয়ে দেবো, আর সেইটা করতে গিয়ে ও যে কী বদমাশি করছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে।